ইফতারের জনপ্রিয় নাম বড় বাপের কোলায় খায়। রোজা আসলেই প্রচারণায় সবার উপরে থাকে এটি। রমজানের এক মাস এটি পুরান ঢাকায় দেধার্সে বিক্রি হয়। হরেক রকমের মশলা আর পদের মিশ্রণে তৈরি হয় বড় বাপের পোলায় খায়। মূলত 18 শতকের শেষ থেকেই শাহী মসজিদের সামনে ইফতার বাজার দৃশ্যমান হয়। শুরুতে কাবাব, পনির, জিলাপির মতো প্রয়োজনীয় খাবারই শুধু মিলত। সময়ের পরিবর্তনে পদ বাড়তে থাকে, বড় হতে থাকে চকবাজারের পরিসর। চকবাজারের পাশেই ছোট কাটরার নবাববাড়ি। নবাববাড়ির ইফতারের আয়োজনে অনেক রকমের পদ থাকত। সব পদের খাবার সবাই খেত না, পরে অবশিষ্ট খাবারগুলো বাবুর্চি ঘরে চলে যেত। তখন তারা সব পদের খাবারকে মিশিয়ে কিছু মশলা দিয়ে এটি তৈরি করে। তখন সেটি ওই পর্যন্তই সীমিত ছিল। পরবর্তীতে ব্রিটিশ আমলের প্রথম দিকে শেখ সুবা নামের একজন চকবাজারের ছোট মিনারের সামনে এটি বিক্রি করা শুরু করেন। বর্তমানে যারা বড় বাপের পোলায় খায় বিক্রি করেন তারা কেউ ঢাকার নয়। ইতিহাস থেকে জানা যায় পাকিস্তান আমলে এই খাবারের কোনো অস্তিত্ব ছিল না। বাংলাদেশ হওয়ার পর বাইরের লোকজন আসা শুরু করলে এর নামটি মানুষকে আকর্ষণ করে। সবাই এটি একবারই খায়, দ্বিতীয়বার খায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের সুবাদে জনপ্রিয় ইফতার সামগ্রী বড় বাপের পোলায় খায় এর নাম এখন বিশ্বজুড়ে। চকবাজারের এই জনকীর্ণ ইফতারের বাজার ঢাকাবাসীর রসনাই মেটায় না, জড়িয়ে রাখে আবেগে।